আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, আমি এলাকাবাসীকে বলবো এই মাহফিলকে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়ে প্রমাণ করে দিবেন দেবহাটার নুনে খোলা ইসলামী যুব সংঘের আয়োজনে যে মাহফিল করা হচ্ছে এই মাহফিল মুসলমানদের মাহফিল। এখানে কি মুসলমান অধ্যুষিত অঞ্চল না হিন্দু অধ্যুষিত অঞ্চল? হিন্দুরা বেশি মুসলমান অল্প, তাইলে তো আর বেশি ওয়াজ করা যাবে না। যে হিন্দু অধ্যুষিত অঞ্চল যদি না হয় তাহলে মুসলমানরা এই কোরআনের মাহফিল ভরে দিতে পারে না, এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আপনাদের কি মনে হয়? আরো এখন তো শীত নাই না, আলহামদুলিল্লাহ। এটা তো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করি এই সমাজে এই দেশে। আমার মনে হয় না বাংলাদেশে যত শান্তিতে অন্য ধর্ম অবলম্বীরা বসবাস করে অন্য দেশে এত শান্তিতে বসবাস করে কিনা। উচ্চ বর্ণের হিন্দুদের অত্যাচারে নিম্ন বর্ণের হিন্দুরা দেশ ছেড়েছে এমন নজির আছে, আছে না নাই? আছে। আমার দেশেও এখন না, এর আগে উচ্চ বর্ণের হিন্দুদের অত্যাচার ছিল নিম্ন বর্ণের হিন্দুদের পরে। তাদের শাসন ছিল ব্রাহ্মণ গোষ্ঠী, তারা শাসন করত নিম্ন বর্ণের, এমনকি তাদের ধর্মগ্রন্থকে ছোঁয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল, জানি না এখন আছে কিনা, আছে না নাই? ওদের ধর্মগ্রন্থ বিশেষ কিছু গোষ্ঠী ছাড়া স্পর্শ করতে পারবে না, অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব এটা গোটা বিশ্বের মানুষের জন্যে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, কে উঁচু শ্রেণীর, কে নিচু শ্রেণীর, কোনো ভেদাভেদ নেই। এই কোরআন যার ইচ্ছা সে পড়ে জ্ঞান নিতে পারে, যার ইচ্ছা সে পড়ে দেখতে পারে যে তার স্রষ্টা মহান রব কি বলেছেন। এত সুন্দর গ্রন্থ আর আছে? আমি একটু দূর পড়াবো এর মধ্যে দিয়ে, আপনারা এই তো ভরে গেছে প্রায়, আর অল্প একটু বাকি ইনশাল্লাহ ভরে যাবে ইনশা। আল্লাহুম্মা সাল্লি আলা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। নুনে খোলা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক নম্বর কুলিয়া ইউনিয়ন পরিষদের আলহাজ মোহাম্মদ আসাদুল ইসলাম সাহেব, এছাড়াও প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান যিনি দেবহাটা উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সবুজ সাহেব ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দেবহাটা, এছাড়া আমার আগে আলোচনা করেছেন প্রাণপ্রিয় ভাই পাশে বসে আছেন, আমার পরে আলোচনা করবেন আজকের মাহফিলের মধ্যমণি যার ওয়াজ শোনার জন্যে এই দেবহাটা তথা সাতক্ষীরার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ছুটে এসেছেন। আপনাদের অত্যন্ত সুপরিচিত
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত অধ্যাপক হযরত মাওলানা তয়েবুর রহমান সাহেব, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃতুল্য ব্যক্তি, উনি সহ মঞ্চে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আপনারা খুঁজছেন প্রধান আকর্ষণ কারা? আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আপনারা না থাকলে আমরা কাদের সামনে কথা বলতাম? এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল, এই স্টেজ, ক্যামেরা, প্রজেক্টর, যাই বলেন না কেন, সব আয়োজন আপনাদেরকে ঘিরে। আপনাদেরকে মাইকিং করা হয়েছে আপনাদের জন্য, পোস্টারিং করা হয়েছে আপনাদের জন্য, আপনাদের বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে। আপনারা এসেছেন এই জন্য এই প্রোগ্রামটা খুব বেশি ভালো লাগছে। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে রয়েছেন আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, সবাইকে মাইকের আওয়াজ যারা শুনছেন আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন যেই সময়ে আমরা এখানে বসে আছি ঠিক একই সময়ে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসপাতালের বেডে শুইয়ে রেখেছেন। যেই সময়ে এখানে বসে আছি সেই সময়ে অসংখ্য মানুষ তারা এভাবেই বিভিন্ন মাহফিল শুনে বেড়াতো, আজকে বার্ধক্যজনিত কারণে অথবা প্যারালাইসিস হয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, কিংবা অসুস্থতায় ইচ্ছা থাকা সত্ত্বেও বাড়িতে বেডে অথবা বাড়ির খাটে শুয়ে আছেন, আছে না নাই? আল্লাহ চাইলে আমাদেরকে অনুরূপ কোন একজন ব্যক্তিদের কাতারে সামিল করলেও করতে পারতেন। গত বছর এই মাহফিল হয়েছে, যারা এসেছিলেন আপনাদের অজানা অচেনা এমন অনেকেই আছে যারা আজকের দুনিয়াতে আর নেই, কবর দেশের বাসিন্দা হয়ে গিয়েছে। ভুল বললাম? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, হাসপাতালের বেডে না রেখে, আমাদের অন্য কোনো দুনিয়াবি ব্যস্ততার মধ্যে না রেখে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করে কখনো শেষ করতে পারবো না। কেন পারবো না? আল্লাহ আমাদের যা দিয়েছেন, হাত পা চোখ কান নাক মুখ, এগুলো তো বাদই দিলাম, আমাদের যে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এটাই তো অনেক কিছু। আপনি আপনাদের এলাকায় শিয়াল আছে? শিয়াল খুব আছে? আঙ্কেল বলছে আছে, খুব আছে। এই শিয়ালের কাজ হলো রাত্রে বের হয়ে মানুষের মুরগি ধরা। শিয়াল কিন্তু মুরগি ধরার বাদেও আরো অন্য কিছু ধরে, যেমন ব্যাং ধরে খায় বা ওদের আরো কিছু খাবার আছে, কারণ সব দিন তো মুরগি পায় না। আপনারা তো সবাই মুরগি যেভাবে দরজাতে রাখেন, মুরগি তো দূরের কথা, মুরগি ডিমই তো খুঁজে পায় না, পায় তো। এই যে অবস্থা, এখন তো সবার মুরগির ঘর পর্যন্ত পাকা হয়ে গেছে, তো এই শিয়াল ধরে নেন যে সবচেয়ে ইমানদার যে শিয়ালটা আজীবন কারোর মুরগিতে হাত দেয় নাই, ও চিন্তা করেছে এটার একটা হিসেব হয়তো দিতে হতে পারে, তো এই শিয়ালটাও যদি দিনের বেলায় বের হয়, আচ্ছা প্রাণ নিয়ে এই শিয়ালটা তার বাসা থেকে ফিরতে পারবে বলে মনে হয়? কেন পারবে না? এই শিয়ালটা তো হতে পারে যে জীবনে কারোর মুরগি ধরা তো দূরের কথা, বরং যারা মুরগি ধরে ও তাদেরকে আওয়াজ শোনায় যে দেখ ভাই তোরা মুরগি ধরিস নে, গরিব মানুষ মুরগি লালন পালন করে খায়, তোরা কেন মুরগি ধরিস, খাওয়ার জন্য তো আরো অনেক কিছু আছে আল্লাহর তরফ থেকে, আল্লাহ আমাদের খাওয়ার জন্য আরো কিছু রিজিকের ব্যবস্থা করেছে, আই আমরা সবাই মিলে মানুষের মুরগি না ধরে অন্তত ব্যাং ধরি খাই বা এই জাতীয় কিছু ধরে খাই যেগুলো মানুষের খুব বেশি কাজে লাগে না, এমন ওয়াজও হয়তো বা সেই শিয়াল করেছে। আর ওই শিয়ালটা যেদিন দিনের বেলা বের হয়েছে ওই দিন আপনার আপনার মুরগিতে কোনোদিন হাতও দেয় নাই, কোনোদিন টুকা মেরেও দেখে নাই, আপনার পিছনে থাকা নিড়িন বা কাছি এইটাও চাইলে মারিছেন না মারেননি? মারে না? মারে না। আল্লাহ আমাদের যদি এরকম একটা শিয়াল বানাইতো, যতই আল্লাহর ওলি হন অন্তত দিনের বেলায় বের হতে পারতাম, রাত্রি ওয়াজ শুনি বেড়াতে হতো। আমার কথা বুঝেছেন কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের শিয়াল বানান নাই, পৃথিবীর অন্য কোনো প্রাণী বানান নাই। আমি মাঝে মাঝে বলে থাকি, আমরা প্রায়ই উদাহরণ দিই, সে তো সিংহের মতো গর্জন দেয়। কের মতো? এই সিংহের মতো যে গর্জন দেয়, এই লোকটির সাথে আমরা সিংহের তুলনা করি, কিন্তু গর্জন দেয়া সিংহটা চিড়িয়াখানাতে
কারাবন্দী অবস্থায় এমনও দিন যাপন করে, খুব বেশি তৃষ্ণা লেগেছে যেদিন, সেই দিন পানি দেওয়ার মতো কেউ নাই। ভুল বললাম? খুব বেশি ক্ষুধা লেগেছে যেই দিন, সেই দিন দেখা যাচ্ছে যে সিংহের জন্যে যে খাবারটা নির্ধারিত ছিল সেই খাবারটা সিংহে আরেক সিংহ খেয়ে ফেলাইছে। আরেক সিংহ বোঝান তো, যে তদার কি তিন হয়েছে আমাদের পাইপা আছে না না, এরকম সিংহের খাবার, সিংহের জন্য গরুর গোস্ত বাজেট হইলে পোলট্রি কিনে দিয়ে গরুর গোস্ত নিজের বাড়িতেই খায়, চিন্তা করে আমি তো সিংহের উপরের লোক, আছে না নাই। এজন্যে আল্লাহ যদি আমাদের এই সিংহ কণ্ঠ না দিয়ে সিংহ বানাইয়েও পাঠাতেন, তাও আমরা নির্যাতন নিষ্পেষণ কারাবন্দী অবস্থায় দিন কাটাতে হতো, আমাদের অসুস্থতা কাউকে বলতে পারতাম না, করোনা ভাইরাসে ধরলেও কাউকে বলতে পারতাম না যে আমার ফুসফুসের মধ্যে এখন ডিস্টার্ব হচ্ছে, পারতেন? সেই আল্লাহ শুকরিয়া আদায় করবেন কিনা? আলহামদুলিল্লাহ।